Assalamualaikum, hello viewers, welcome to my another new vlog. It's Annie from Foodie Annie. আজকে আলাদা করে কোনো ইন্ট্রো দেওয়ার কিছু নাই, তারপরও দিচ্ছি। আজকে হচ্ছে আমি একটা ব্লগ করব, সেটা হচ্ছে কেক থেকে কেক অর্ডার করছি, সেটা হচ্ছে টাইম কেক। আর ফেসবুক পেজের নাম হচ্ছে টাইম কেক, ওইখান থেকে অর্ডার করছি। কেকের পাউন্ড হচ্ছে 2 পাউন্ড, আর এটা হচ্ছে 8টা ফ্লেভার থাকবে টোটাল। সো সবকিছু আমি একবারে আমি কেকটা নিয়ে আপনাদের সাথে শেয়ার করবো, সো চলেন। লেমন কেক, এটা হচ্ছে ভেলভেট কেক, চকলেট কেক, ম্যাঙ্গো কেক, লেমন কেক, এটা হচ্ছে ভ্যানিলা, এটা স্ট্রবেরি, আর এটা হচ্ছে লাস্ট যেটা সেটা হচ্ছে মালাই কেক, রসমালাই কেক। এখন এটা করে ইয়ে করি, বের করে নিয়ে আসি। এটার প্রাইস হচ্ছে 650 টাকা, আর ডেলিভারি চার্জ হচ্ছে 50 টাকা, সব মিলে হচ্ছে 700 টাকা। এটা হচ্ছে তার আগে থেকে প্রি অর্ডার নিয়ে নেয়, তো আমিও আগে থেকে প্রি অর্ডার দিছি, এবং আমি তাদের বলছিলাম যে আমি বিকালে ব্লগ করবো, এই জন্য একটু আগে আগে দিতে, তার আগে আগেই দিছে, এর জন্য থ্যাংকস। কিন্তু আমার ব্লগ করতে করতে অলরেডি ইভিনিং হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে। প্রথমে আমি ভ্যানিলাটা ট্রাই করি। ক্রিম দেখে মনে হচ্ছে অনেক সফট হবে। অনেক মজা ভ্যানিলা কেকটা, আসলে অনেক মজা যে ক্রিম, এটা মানে মুখের মধ্যে দিলে পুরো মেল্ট হয়ে যাচ্ছে, আর যে কেক খুবই সফট, মানে ভ্যানিলা কেকটা আসলেই জোস। এবার স্ট্রবেরি ট্রাই করা যাক। স্ট্রবেরি কেকটাও মজা, এই এইটার ক্রিম আবার পুরোটা স্ট্রবেরি ফ্লেভার, আর যে কেক ভিতরে সেটা স্ট্রবেরি কালার, এই যে পিঙ্ক কালার। এই কেকটা অনেক সফট, দুইটা কেক তো মজা, মালাইটা পরে ট্রাই করবো। লেমন কেকটা ট্রাই করা যাক। লেমন কেকের উপরে যে হালকা লেমন দিয়ে দিছে, কালারটাও লেমন, প্রত্যেকটা নাম যেরকম রাখছে তার সাথে কালারটাও ম্যাচ করছে। এটা লেমন কালার কেক, মানে লেমন কেক এবং কালারও হচ্ছে লেমন। লেমন কেকের সাথে লেমনের একটা স্ট্রং ফ্লেভার পাওয়া যাচ্ছে প্রত্যেকটা কেকে, আমি যে কয়টা ট্রাই করছি, স্ট্রবেরি, ভ্যানিলা, লেমন, প্রত্যেকটা থেকেই প্রত্যেকটারই ফ্লেভার পাওয়া যাচ্ছে। এখন এটা হচ্ছে ম্যাঙ্গো, উপরে ম্যাঙ্গো দিয়ে দিছে, এখন দেখা যাক।
ম্যাঙ্গো কেকটাও মজা। এটাতে খুব ম্যাঙ্গোর স্ট্রং ফ্লেভার পাওয়া যাচ্ছে, মানে একটা কেক তো যে আমি এখানে যে করে ট্রাই করছি চারটাই পর্যন্ত, আমি যেটাকে খারাপ বলবো মানে এর কোনো অবকাশই নাই। প্রত্যেকটা কেকই সফট এবং যে ক্রিম ইউজ করছে এটা মুখে দিলে একদম পুরো মেল্ট হয়ে যাচ্ছে। এখন ট্রাই করব হচ্ছে চকলেটটা পরে করি, এবার অরেঞ্জ করি। অরেঞ্জ মনে কি তো জানি না, এটা অরেঞ্জ ফ্লেভার যে কেকটা, মানে ফ্লেভারের যে কেকটা সেটাও মজার। মানে আমি আসলে কেক খেয়ে যে কার কথা বলবো সে ভাষায় আসলে ভাষা নাই আমার মুখে। প্রত্যেকটা কেকই এত মজার, এত সফট, মানে অসাধারণ। তারা যে তাদের এই কেক যে আমি কেন আগে ট্রাই করি না এটাই এখন আমি ভাবতেছি। মালাইটা পরে করি, এখন হচ্ছে চকলেটটা করি। এটা হচ্ছে চকলেট ফ্লেভার কেক, চকলেট ফ্লেভারের কেক খেয়ে মনে হচ্ছে আমি চকলেটের দেশে পুরো হারাই গেছি। মানে চকলেটের একটা স্ট্রং ফ্লেভার পাওয়া যাচ্ছে, খুবই স্ট্রং, মনে হচ্ছে পুরো আমি চকলেটই খাচ্ছি। তারা এখানে যে খুব অনেক বেশি আর কি চকলেট ইউজ করা হয়েছে এই কেকে সেটা বোঝা যাচ্ছে। এখন হচ্ছে ভেলভেট কেকটা ট্রাই করা যাক। রেড কালার ভেলভেট, রেড ভেলভেটের কেকটাও সেই রকম মজা। মানে আমার মানে একটা কেক আমি যে কোনোটা ট্রাই করছি এখনো পর্যন্ত একটা কেক, মানে কেককে যে আমি খারাপ বলবো এর কোনো জায়গা নাই। তারা কোনো মানে যে কেক তৈরি করছে সে যে এটাকে অনেক এফোর্ট দিয়ে তৈরি করছে সেটা বোঝা যাচ্ছে। এখন বাকি আছে হচ্ছে আমার কোনটা মালাই কেক, মনে হয় রসমালাই কেক। এটা হচ্ছে আমার লাস্ট, আজকের ভিডিওর লাস্ট যেটা টেস্ট করব। দুপুর হচ্ছে যে রসমালাই দিয়ে দিচ্ছে, এই যে এটা হচ্ছে রসমালাই পড়ে গেল। রসমালাই কেকটাও মজা, কিন্তু এটা অনেকটা আমার কাছে ভ্যানিলা কেকের মতো লাগছে। শুধু উপরে হচ্ছে রসমালাই দিয়ে দিচ্ছে তারা, কিন্তু প্রত্যেকটা কেক এই আটটা ফ্লেভার আটটাই অসাধারণ, মানে চমৎকার, কোনো কমপ্লেন নাই। মানে প্রত্যেকটা খেলে আপনি যে যে নাম রাখছে যে ফ্লেভার দিচ্ছে প্রত্যেকটার স্ট্রং ফ্লেভার পাওয়া যাচ্ছে, মানে অসাধারণ। এটা আসলে যারা এখনও পর্যন্ত ট্রাই করেননি আমার মতো আগে তারা তাদের ট্রাই করা উচিত। সো ভিউয়ার্স, উপরে ব্লগ করতে করতে সন্ধ্যা হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে, আমার ফেস দেখা যাচ্ছে না, কেক দেখা যাচ্ছে না, এই জন্য আমরা আবার নিচে চলে আসছি। আটটা ফ্লেভারের কেকই আমার হচ্ছে ট্রাই করা হয়ে গেছে। তো সবথেকে বেশি যেটা ভাল লাগছে সেটা হচ্ছে চকলেট কেক। এখানে চকলেট অনেক বেশি ইউজ করছে, সবগুলোই ঠিক আছে, আর রসমালাইটা অত বেশি ভালো লাগে নাই। আর দুইটা খারাপ লাগছে, সেটা হচ্ছে ম্যাঙ্গো আর লেমন, এই দুইটা অত বেশি মানে ঠিক আছে, অ্যাভারেজ, আহা মরি না। কিন্তু সব থেকে বেশি ভালো লাগছে হচ্ছে চকলেট কেক এবং রেড ভেলভেট কেকও ভালো, সবগুলোই ঠিক আছে, ইউনিক লাগছে তারা। কিন্তু রসমালাই কেকটা আমার কাছে অতটা ভালো লাগে নাই, আরগুলো অ্যাভারেজ ঠিক আছে। 2 পাউন্ড কেক, এটার প্রাইস হচ্ছে 650 টাকা,
পার পিস কেক হিসাব করলে আসে হচ্ছে 82 টাকা সেই হিসেবে ঠিক আছে সো এই হচ্ছে আমার আজকের ওপিনিয়ন আপনাদের ভালো লাগলে অবশ্যই আপনারা এটা ট্রাই করবেন সো আজকের ভিডিও পর্যন্ত আমার ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর এবং আপনাদের কমেন্ট অবশ্যই জানাবেন কারণ আমি কেমন করতেছি ভালো করতেছি না আগের মতোই আছি বলো সেটা আমাকে জানাবেন না হলে আমি সেই ইমপ্রুভমেন্টের সুযোগ পাবো না সো এই পর্যন্তই গাইস আল্লাহ হাফেজ দেখাবে আবার নতুন কোন ব্লগে এক্সট্রিম উইথ ফুডিয়ানি।